হরিহরপাড়ায় কেক কেটে উদযাপন হলো পুলিশ দিবস ও প্রতিষ্ঠা দিবস। রবিবার হরিহরপাড়া চুয়া আব্দুল রহিম পঞ্চানন পাল বিএডিএলএড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস ও পুলিশ দিবস উদযাপন করা হলো কলেজ প্রাঙ্গণে। সকল পুলিশ আধিকারিক থেকে সকল পুলিশ কর্মীদের ফুলের মালা সহ একাধিক উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রবিবার হরিহরপাড়া চুয়া আব্দুল রহিম পঞ্চানন বিএডিএলএড কলেজের কলেজ প্রাঙ্গণে কেক কেটে উদযাপন হলো পুলিশ দিবস ও প্রতিষ্ঠা দিবস। সকল পুলিশ আধিকারিক থেকে সকল পুলিশ কর্মীদের, ভিলেজ সিভিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্মীদের ফুলের মালা সহ একাধিক উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সময়কালে পুলিশ দিবস ঘোষণা করে। সকলে যখন দরজা বন্ধ করে করোনা মোকাবিলা করেছেন, তখন রাস্তায় নেমে ভাইরাসের সঙ্গে লড়াই করেছেন পুলিশ কর্মীরা। কোভিড পরিস্থিতিতে তাদের কলেজ দিবস হিসাবে পালন করে। পাশাপাশি কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি, ডিএসপি, বিডিও, জয়েন্ট বিডিও, সিআই, আইসি সহ অন্যান্য আধিকারিকেরা। আজকে আমাদের আব্দুল রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে ফাউন্ডেশন ডে ছিল, সঙ্গে সঙ্গে ছিল আজকে 5 সেপ্টেম্বর পুলিশ ডে। তো আমরা একসঙ্গে পুলিশদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম। পুলিশদের সঙ্গে আমাদের যে পুলিশ পাবলিক রিলেশন সেটা বোঝানোর জন্য আমি অনুষ্ঠানটা করলাম। আজকে সকাল 10টা থেকে শুরু করেছি, বিকাল 4টে পর্যন্ত চলবে। এখানে আমাদের উপস্থিত ছিলেন মাননীয় অ্যাডিশনাল হেডকোয়ার্টার মাজিদ ইকবাল সাহেব, ডিএসপি হেডকোয়ার্টার তমাল সাহেব, এবং আমাদের সিআই সাহেব, আইসি স্যার, হাজির দেখে কলেজের প্রিন্সিপাল, বিডিও স্যার, বিডিও ম্যাম, জয়েন্ট বিডিও ছিলেন, আমাদের সাংবাদিক হাতেমুল ইসলাম ছিলেন, কলেজের প্রেসিডেন্ট ছিলেন, এবং আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ছিলেন। সবাই মিলে আজকে আমরা এই দিনটাকে উদযাপন করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আজকে নাচ গান হচ্ছে, ছেলেপিলেরা আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা আজকে নাচ গান করছেন। একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা প্রায় 4টে 5টা পর্যন্ত চলবে। গুপ্তরোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা থাপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার অর্শ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। বিনা অপারেশনে ওষুধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। আত্রেয় আয়ুর্বেদ, রাধিকানগর ফাস্টফুড অফিসের পাশে বহরমপুর।